শেখ হাসিনা সহ তার ট্রেন বহরের সফর সঙ্গী বাহাদ নাসিম ও অন্যান্য নেতাদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্র নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার শনিবার দুপুরে বাঘোয়েল ক্লাব চত্বরে একটি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ জানান বিএনপি নেতা রহমান ও শ্রমিক দল নেতা মিন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সর্দার বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে এই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে মাসিক ভাতা নির্ধারণ প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি নিশ্চয়তা প্রদানের দাবিও জানান তিনি বিএনপি নেতা আগা খানের সভাপতিত্বে এতে বিএনপি নেতা বাবলুল হোসেন যুবদল নেতা সজল হোসেন ও যুবদল নেতা মঞ্জুর রহমান বক্তব্য রাখেন যারা মিথ্যা মামলায় এখনো এখনও কথাকথিত নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং পক্ষান্তরে যারা এই মিথ্যা মামলার জন্য দায়ী তারা শেখ হাসিনার সফর সঙ্গে ছিল মাহমুদ্দিন নাসিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা সফর সঙ্গে ছিল তাদেরকে ফাঁসি কাস্টে জোলানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হোক